আসসালামু আলাইকুম, আমি ক্লাস 19-এ ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমার প্রথম অংশে যে আলোচনা থাকবে সেটা হচ্ছে কাজ নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে আমি স্টুডেন্ট যদি কোশ্চেন করি কাজ কি, W সমান কি, তারা অবশ্যই বলবে বল এবং সরণের গুণফলকেই কাজ বলা হয়, অর্থাৎ বইয়ের ভাষায় এফ ইন্টু এক্স বলা আছে। তাহলে যদি শুধুমাত্র বল এবং সরণের গুণফলকেই কাজ বলা হয়, তাদের জন্য অবশ্যই আমার একটা কোশ্চেন থাকবে যে একটা বস্তুকে আমি এফ বলে কি করতেছি, ধাক্কা দিচ্ছি, এদিকে একটা তক্তা রাখা আছে, তাহলে সেই তার সরণ ঘটবে কোন দিকে, অবশ্যই তক্তা বরাবর সরণ ঘটবে এবং বল কাজ করতেছে অনুভূমিক বরাবর। ঠিক আরেকটা কোশ্চেন আমি করলাম যে অনুভূমিক বরাবর একটা বস্তুকে আমি সমান্তরালে বল প্রয়োগ করতেছি, তার সরণও ঘটবে কোন দিকে, অনুভূমিক বরাবর। তাহলে দুইটার ক্ষেত্রে কাজের পরিমাণ কি এক হবে? অবশ্যই না। কেননা প্রথম ক্ষেত্রে আমার এখানে এফ এবং এস এর মাঝখানে একটা কোণ কাজ করতেছে, দ্বিতীয় ক্ষেত্রে কোনো ধরনের কোণ কাজ করতেছে না, তার মানে দুইটার ক্ষেত্রে কাজের পরিমাণ ডিফারেন্স হবে। তাহলে আমাদের কোন জায়গায় ভুল ছিল? ভুল ছিল আমাদের সংজ্ঞাতে অথবা সূত্রতে, আমরা শিখাতে ভুল ছিল। কী ছিল? বল এবং সরণের গুণফল কি কাজ বলে। আমরা এভাবে না বলে বলবো বল এবং এই এক্সটাকে কী দ্বারা প্রকাশ করা হয়, বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। তাহলে এখানে আমরা একটা নতুন ওয়ার্ড শিখতেছি, উপাংশ জিনিসটা কী, তার মানে উপাংশ নিয়ে আমি একটু হালকা আলোচনা করব। উপাংশ মানে হচ্ছে যদি আমি ধরে নিই এখানে একটা বল কাজ করতেছে, এফ পরিমাণের বল, এই বলটাকে আমরা একাধিক উপাংশ বা একাধিক ভাগে ভাগ করতে পারি আমাদের সুবিধা অনুসারে। নর্মালি দুইটা উপাংশে ভাগ করা হয়, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে অনুভূমিক উপাংশের সাথে আমরা ধরে নিলাম এখানে থিটা কোণ উৎপন্ন করলো, তাহলে এই অনুভূমিক উপাংশের মানটা হচ্ছে এফ কস থিটা আর উলম্বের মান হচ্ছে এফ সাইন থিটা। এখানে কস কেন হলো, এখানে সাইন কেন হলো যদি প্রশ্ন কারোর জাগে, তাহলে আমি বলবো যদি এফ এবং এটাকে আমরা ও বিন্দু দিই, এফ ও বি একটা ত্রিভুজ কল্পনা করি, যদি ত্রিভুজ কল্পনা করি তাহলে আমাদের কাজ হচ্ছে এই বাহু অর্থাৎ এফকে নিয়ে এবং তাদের অনুভূমিক বরাবর যে বাহু আছে সেই দুটার মধ্যে তুলনা করা। তাহলে ও ত্রিভুজ আর ভূমির মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সাইন কস টেনের মধ্যে কোন কোনটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে সেটা আমরা অবশ্যই বুঝিয়ে গেছি, সেটা কস থিটা নিয়ে কাজ করতে হবে। কেননা কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ঠিক একইভাবে আমরা ওইটাও বলতে পারি সাইন থিটা নিয়ে কেন কাজ করছি, এটা তোমরা অবশ্যই নিজেরা বাসায় ট্রাই করবে। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি অনুভূমিক বরাবর যেই উপাংশ আছে সেই উপাংশের মান হচ্ছে এফ কস থিটা এবং উলম্ব বরাবর যেটা আছে সেটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে কি, বল এবং বলের দিকে সরণের উপাংশ। তার মানে প্রথম চিত্রে আমরা দেখি বল হচ্ছে কোন দিকে, বল হচ্ছে অনুভূমিক বরাবর এবং সরণ হচ্ছে তির্যকভাবে। তার মানে সরণটাকে আমরা কি করব, বলের দিকে নেব। তার মানে বলের দিকে নেওয়া মানে কি, এই সরণটাকে আমরা এদিক দিয়ে নিব। তাহলে অনুভূমিক বরাবর নিলে আমরা একটু আগে দেখলাম যেইটা থাকবে তির্যকভাবে সেই মান ইনটু কস থিটা, তার মানে এখানে হচ্ছে এস কস থিটা, আর উলম্ব বরাবর এস এর যে উপাংশ কাজ করবে সেটা হচ্ছে এস সাইন থিটা। তার মানে উপরেরটা আমাদের এখন লাগবে না, আমাদের লাগবে বল এবং বলের দিকে সরণের যে উপাংশ। অর্থাৎ এই চিত্রে আমাদের W সমান এফ এস কস থিটা, তার মানে বল এবং বলের দিকে সরণের যে উপাংশ অর্থাৎ অনুভূমিক উপাংশটা। তাহলে এই চিত্রে আমরা কীভাবে দেখতে পারতেছি, এই চিত্রে বয়ের যখন বলা থাকে W সমান এফ এস, তখন আর বিস্তারিত কোনো আলোচনা করে না। কেননা এখানে আমরা দেখতে পারি কস থিটা, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত, অবশ্যই 0°। তাহলে এফ এস কস 0°, কস 0° মান আমরা অবশ্যই ম্যাথে করছি কত হবে, 1 হবে, তার মানে এফ এস ইন্টু 1, তার মানে এফ এস। তাহলে এটা আমরা কী বলতে পারি, W সমান এফ এস। তার মানে এটা নিয়ে আলোচনা করা হয়, যদি তাদের মাঝখানে কোণ সৃষ্টি হয় তাহলে অবশ্যই আমাকে W সমান এফ এস কস থিটা নিয়ে আলোচনা করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে সূত্রটা কীভাবে আনতে পারি, সূত্রটা আনতে পারি W সমান এফ এস কস থিটা, অর্থাৎ বল এবং বলের দিকে সরণ, অথবা এটাকে আমরা বলতে পারি W সমান এফ কস থিটা ইনটু এস। তার মানে এই দ্বিতীয়টার মিনিং কি, একই জিনিস, কাজের পরিমাণ একই পাবো আমরা। দ্বিতীয়টা হচ্ছে যদি কোনো বস্তুকে তির্যকভাবে বল প্রয়োগ করে টানা হয় আর সরণ ঘটতেছে কোন দিকে, এস বরাবর ঘটে, এই পর্যন্ত আমরা আনলাম। তাহলে আমরা কি বলতে পারবো, সরণ অর্থাৎ এস
এবং বলের যে উপাংশ ঠিক একইভাবে বলের দুটো উপাংশ থাকবে, একটা থাকবে এদিকে আরেকটা থাকবে কোন দিকে, উলম্ব দিকে। তাহলে অনুভূমিকের দিকে যে উপাংশটা থাকবে সেই উপাংশটা নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ এফ কস থিটা। তার মানে কাজের পরিমাণ হচ্ছে ডাব্লু সমান এস ইন্টু এফ কস থিটা। জিনিসটা অনেকটা এটার মতোই সেম টু সেম, জাস্ট অনুভূমিক বরাবর আমরা সব উপাংশগুলো কাজ করাচ্ছি। তার মানে এই দুইটা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। আমরা এই ভিডিওর শেষের অংশে অবশ্যই এই দুটো নিয়ে ম্যাথ করব। তাহলে আমি এখান থেকে যেটা আসব, কাজের একক কি? কাজের একক, কাজের একক হচ্ছে এখান থেকে বলি বলের একক নিউটন, আর এটার একক সরণের একক হচ্ছে কত কী হবে, মিটার হবে। তার মানে আমরা কাজের একক বলতে পারি নিউটন মিটার, অথবা একে বলা হয় জুল, সংক্ষেপে জুল বলা হয়। তাহলে আমার জন্য এখান থেকে অনুধাবন কোশ্চেন অবশ্যই আসতে পারে। এর আগে আমি বলে নিব, এই যে কাজ, এই কাজটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই স্কেলার রাশি। একটা জিনিস সবাই মনে রাখবা, এই অধ্যায়ে আমি যতগুলো টপিক্স নিয়ে আলোচনা করব, কাজ, ক্ষমতা, শক্তি, কর্মদক্ষতা, এই সবগুলোই হচ্ছে স্কেলার রাশি। অনেকে বলবে ভাইয়া এখানে বল এবং সরণ, বলটা তো ভেক্টর রাশি, তাহলে কাজ কেন ভেক্টর রাশি হলো না? এই কোশ্চেনটা তোমরা সবচেয়ে ভালোভাবে ইন্টারে উঠলে, কেননা আমরা ইন্টারে ভেক্টর অধ্যায়ে স্কেলার গুণন এবং ক্রস মানে ভেক্টর গুণন দুটো নিয়ে আলোচনা করব। যে স্কেলার গুণন হলে অর্থাৎ ডট গুণ হলে সেটা পুরোটা স্কেলার রাশি হয়ে যায়। তার মানে এখন জাস্ট তোমরা মনে রাখো, এফ এবং এস এর মধ্যে অর্থাৎ এক্স এর মধ্যে স্কেলার গুণন অর্থাৎ ডট গুণন আছে, যেই কারণে এই সম্পূর্ণটাই অর্থাৎ কাজ পুরোটাই স্কেলার রাশি। এবং কাজের একক হচ্ছে নিউটন মিটার অথবা জুল। তাহলে তোমাদের জন্য যে হোমওয়ার্ক থাকবে এর মাত্রাটা তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবা, যদি না পারো অবশ্যই আমি তোমাদের হেল্প করব। তাহলে অনুধাবন হিসাবে কী কী আসতে পারে? অনুধাবন হিসেবে আসতে পারে 10 জুল কাজ বলতে কী বোঝায়। 10 জুল কাজ বলতে কী বোঝায়? তাহলে আমরা জুল বলতে কী বোঝায়, নিউটন মিটার বোঝায়। তার মানে হচ্ছে 10 জুল যে কথা, 10 নিউটন মিটার একই কথা। তার মানে আমরা বলতে পারি এই যে একটা বস্তু ধরে নিলাম, তার উপরে কী পরিমাণ বল প্রযুক্ত হলো, ধরে নিলাম 10 নিউটন বল প্রযুক্ত হলো, যদি তার সরণটা ঘটে 1 মিটার, তার মানে 10 × 1 মানে হচ্ছে 10। তার মানে 10 নিউটন বল প্রযুক্ত করার ফলে কোনো বস্তুর সরণ যদি 1 মিটার ঘটে, তবে তাকে আমরা বলবো 10 নিউটন মিটার অর্থাৎ 10 জুল। তাহলে অনুধাবন হিসাবে আসলে আমরা এভাবেই ব্যাখ্যা করব। অথবা আমরা বলতে পারি 1 নিউটন বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে তার সরণ যদি 10 মিটার ঘটে, তবেই তাকে আমরা 10 জুল বলবো। তার মানে এই দুইটার গুণফলকে অবশ্যই আমরা 10 করতে হবে, অর্থাৎ 10 × 1 মানে 10, 1 × 10 মানে হচ্ছে 10। এই দুইটার গুণফল অবশ্যই আমাদের 10 থাকতে হবে। তাহলে 2 নম্বর হিসেবে আমাদের কী আসতে পারে, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত। তার মানে এখানে একটা নতুন ওয়ার্ড আছে, কেন্দ্রমুখী বল জিনিসটা কী? তার মানে কেন্দ্রমুখী বল হচ্ছে এই যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, যেমন এই যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, এই যে কেন্দ্রের দিকে তার যেই বল কাজ করে, অর্থাৎ কেন্দ্রের দিকে আসার জন্য যেই বল কাজ করে, সেটাই হচ্ছে তার কেন্দ্রমুখী বল। দ্বারা কৃত কাজ কত? তাহলে কৃত কাজ কত, আমাদের এই কেন্দ্রমুখী বল এফ কাজ করতেছে নিচের দিকে, ঠিক এই পয়েন্টে তার সরণের দিক বা তার গতির দিক হচ্ছে এই দিকে, তার মানে এস হচ্ছে এইদিকে, তাদের মাঝখানের কোণটা কত, 90 ডিগ্রি। তা ডাব্লু সমান আমরা কী জানি, এফ এস কস থিটা। তাহলে কস থিটার মান কত বললাম, 90। তাই কস 90-র মান অবশ্যই তোমরা জানো 0, তার মানে আলটিমেট 0 হয়ে যাচ্ছে। তার মানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হচ্ছে 0 জুল। ঠিক একইভাবে আরও কোশ্চেন আসতে পারে, যে বিভিন্ন এমসিকিউতে আসে, যে ধরে নাও তোমার কোনো ফ্রেন্ড এই বোর্ডে বা ওয়ালে প্রচণ্ড ধাক্কাধাক্কি করতেছে, ধাক্কাধাক্কি করতে করতে তার ঘাম ছুটে গেছে, কিন্তু আন্টি যদি এসে বলে আমার ছেলেটা কত কাজ করতেছে, কিন্তু ফিজিক্স নির্দয়, ফিজিক্স বলবে না কোনো কাজ করতেছে না। কেননা আমরা জানি ডাব্লু সমান কি, এফ এস কস থিটা। এখন ওয়ালে যখন ধাক্কাধাক্কি করবে তখন তার কোনো ধরনের স্মরণ ঘটবে? অবশ্যই না।
যদি বেশি পরিমাণ বল প্রযুক্ত না হয়, তার মানে যদি এস যদি না ঘটে তার মানে এস হচ্ছে জিরো, তার মানে ফিজিক্স বলবে সে জিরো পরিমাণের কাজ করতেছে, কিন্তু আন্টি বলবে না আমার ছেলে করতে করতে একদম ঘেমে গেছে। তার মানে ফিজিক্সের ভাষায় কাজ হচ্ছে বল এবং বলের দিকে স্মরণ থাকতে হবে, তার মানে স্মরণ যদি না হয় তার মানে কাজের পরিমাণ জিরো। তাহলে এখন আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু ভিতরের দিকে যাই আমরা, তক্তা বরাবর যদি কোনো কিছু হয়ে থাকে, যেমন এই যে একটা তক্তা নিলাম আমি, তক্তা বরাবর কোনো একটা বস্তু ভূমিতে পড়তেছে, তাহলে আমরা নর্মালি জানি যখন একটা সমান্তরালে বস্তু থাকে তার কেন্দ্র বরাবর জি কাজ করে, তাহলে তার জিটা আগে ছিল কোন দিকে, এই দিকে। যেহেতু এখন তক্তাটা কী করলাম উঠাই দিলাম, তার মানে তার ইয়া হবে কোন দিকে, উপাংশটা কোন দিকে হবে, তার দুইটা উপাংশ ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ, বা জিটাকে আমরা ধরে নিতে পারি, তার দুটো উপাংশে ভাগ হয়ে গেল। তাহলে এইটাকে আমরা কী করব, থিটা ধরে নেব, কেননা এই যে মান থিটা এটার মানও থিটাই হবে। কেন হবে যদি কোশ্চেন করো তাহলে তোমাদের অবশ্যই কাজ থাকবে, না পারলে আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। এই কোণটা যে থিটা এই কোণটা একই পরিমাণ, তার মানে এটাকে আমরা কী বলতে পারি, জি কস থিটা। কীভাবে, ইজিপ্টকে আমরা উপাংশ নিয়ে কাজ করলাম, তার এটাকে আমরা বলতে পারি জি সাইন থিটা। তার মানে কোনো বস্তু যদি তক্তা দিয়ে নামে তাহলে কৃত কাজ কী হবে, ডাব্লু সমান এফ এস সাইন থিটা, ঠিক আছে। তার মানে এখানে এখন কস থিটা হবে না, সেটা হয়ে যাবে কি সাইন থিটা। যদি আমি কস দিয়ে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এফ এস কস আলফা। আলফা কোনটা, আলফা হচ্ছে এটা, কেননা আমরা জানি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যদি এটা আমরা 30 ডিগ্রি ধরে নিই, ধরে নিলাম 30 ডিগ্রি, তাহলে এটা হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। যদি সাইন 30 মান যত হবে এবং কস 60 অর্থাৎ কস আলফার পরিমাণ ঠিক সেম টু সেম হবে, ঠিক একইভাবে আমরা বলতে পারি যদি থিটার মান যদি 45 হয় তাহলে আলফার মান 45, তখন আমরা কস আলফা দিয়ে করতে পারবো। তার মানে কৃত কাজ আমরা দুটো দিয়েই করতে পারবো, যার যেটা সুবিধা হয়। তবে অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা থিটা নিয়ে কাজ করি তাহলে সাইন দিয়ে কাজ করতে হবে, যদি আলফা নিয়ে কাজ করি তাহলে কস দিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা ম্যাথমেটিক্যালের দিকে যাই। তাহলে এখানে দুইটা কোশ্চেন দেওয়া আছে, প্রথম কোশ্চেনে বলা আছে 150 কেজি ভরের কোনো ব্যক্তি 50 কেজি ভরের কোনো বস্তা নিয়ে 4 মিটার দীর্ঘ কোনো সিঁড়ি দিয়ে নামছে, যদি সিঁড়িটির দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে তার কৃত কাজ কত, অর্থাৎ তার চিত্রটা কীরূপ হবে। আমরা একটু কল্পনা করি, এই যে একটা দেয়াল যার সাথে একটা ময় এবং তার সাথে 60 ডিগ্রি কোণে হেলানো আস, তার মানে সিঁড়িটি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ, দেয়ালের সাথে সিঁড়িটি কী করতেছে 60 ডিগ্রি কোণে হেলানো আস। এখান থেকে ব্যক্তিটা কী করতেছে, নামতেছে। তাহলে ব্যক্তির ভর কত আমার দেওয়া আছে, ব্যক্তির ভর 150 কেজি এবং বস্তার ভর হচ্ছে 50 কেজি, তার মানে ওভারঅল ভর কত হচ্ছে 150 + 50 = 200 কেজি। তার মানে আমাদের কিন্তু এখানে দুইটা একসাথে নিয়ে কাজ করতে হবে, 200 কেজি। তাহলে এস এর মান কত, এস এর মান হচ্ছে 4 মিটার এবং থিটার মান কত, 60 ডিগ্রি, আর জি এর মান আমাদের কনস্ট্যান্ট 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার জানা আছে। তাহলে কৃত কাজের সূত্র কি, ডাব্লু সমান এফ এস কস, যদি তক্তা বরাবর নামে তাহলে কী ছিল, কস দিয়ে যদি করি তাহলে আলফা, কস আলফা। তাহলে এফ মানে আমরা কী জানি, বল মানে এম জি, আর এস কস আলফা, তাহলে এম এর মান কত, 2000 × 9.8, এস এর মান 4 এবং কস আলফা মানে হচ্ছে উলম্ব দিকে যেটা ছিল তার মানে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে করতে থাকি তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব, 209.84, তাহলে হচ্ছে 393920 জুল। তার মানে আমরা পেয়ে যাচ্ছি প্রথম অঙ্কের আনসার হচ্ছে 3920 জুল পরিমাণের কাজ সে সম্পন্ন করতেছে। তাহলে আমাদের এখন দ্বিতীয় কোশ্চেনে আমরা চলে যাই। দ্বিতীয় কোশ্চেনটা আমাদের কী ছিল, একই পরিমাণ বল যদি 60 ডিগ্রি কোণে টানা হয়, তার মানে উদ্দীপকে প্রথম অংশে টানা হচ্ছে 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি কোণে টানা হচ্ছে, যদি টানা হয় তবে গতিশক্তির কীরূপ পরিবর্তন হবে। যদিও আমি এখনও গতিশক্তি নিয়ে আলোচনা করি নাই, তবুও এই ম্যাথটা কাজ রিলেটেড যেহেতু তার মানে আমি একটু করে দিচ্ছি। অবশ্যই তোমরা এই ম্যাথটা আমার পরের ভিডিও গতিশক্তির পরে এই ম্যাথটা দেখবা। তাহলে এই ম্যাথে প্রথমে কী বলা আছে,
একই বলে যদি টানা হয় তার মানে এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে সরণ। তাহলে বল 800, এই বলের অনুভূমিক উপাংশ একটা অবশ্যই থাকবে, বলের অনুভূমিক উপাংশ। তাহলে আমরা কি বের করতে পারি, বলের অনুভূমিক অনুভূমিক উপাংশ, উপাংশটা আমরা বের করে ফেলি। তাহলে বলের উপাংশ কি হবে, এফ কস থিটা। তাহলে এফ এর মান হচ্ছে কত, 800 এবং কস 45। তাহলে কত বের হবে এটা, কস 45। তাহলে হচ্ছে 565.68। অবশ্যই এটা একটা বল, তার মানে হচ্ছে নিউটন। তার মানে অনুভূমিক উপাংশ বরাবর আমার এত নিউটন কাজ করতেছে এবং সরণ হচ্ছে 350 সেন্টিমিটার, অথবা এটাকে মিটারে আমাদের কনভার্ট করে নিতে হবে। তাহলে গতিশক্তি কীরূপ পরিবর্তন হবে আমরা কি জানি, গতিশক্তির জন্য হাফ অফ এম ভি স্কোয়ার, অর্থাৎ ই কে সমান হাফ অফ এম ভি স্কোয়ার। তার মানে এটাকে আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। এখানে ত্বরণের মান আমার জানা নাই, তার মানে ত্বরণটা আমাকে বের করে নিতে হবে। ত্বরণ কীভাবে বের করব, এ সমান এম এফ বাই এম, অর্থাৎ আমরা জানি এফ সমান এম এ, সেখান থেকে আমরা এ সমান এফ বাই এ লিখতে পারি। কিন্তু বলটা আমাকে কী করতেছে, অনুভূমিক উপাংশ বরাবর কাজ করতেছে। তাহলে মানটা আমি বসাই পয়েন্ট সিক্স এইট, আর নিচে হচ্ছে ভর, তার মানে 650 গ্রাম, 650 গ্রাম, যাকে আমরা কেজিতে নিলে 0.65 কেজি হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রথম অংশ, অর্থাৎ 45 ডিগ্রি করে টানা হলে আমরা তার মান পেয়ে যাচ্ছি, ত্বরণের মান পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে মানটা আসতেছে 870.27 ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা প্রথম অংশের জন্য ত্বরণ পেয়ে গেছি, তার মানে আমরা এখানে বসাই দিই হাফ এম এর মান হচ্ছে 0.65, আদিবেগ অবশ্যই 0 যেহেতু স্থির অবস্থা থেকে টানা হচ্ছে, আর ত্বরণ আমরা একটু আগে যেটা বের করছি 565.68 × সরণ হচ্ছে 350 সেন্টিমিটার, যাকে আমরা মিটার নিলে 3.5 মিটার হবে। তার মানে এখান থেকে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব প্রথম অংশের কৃতকাজের জন্য। ঠিক একইভাবে আমরা কি করতে পারবো, যদি 60 ডিগ্রি কোণে টানা হয়, তার মানে আমাদের প্রথম অংশ কিন্তু এখানে শেষ। তাহলে দ্বিতীয় অংশের জন্য আমাদের কি করতে হবে, ঠিক একইভাবে 60 ডিগ্রি কোণে যদি টানা হয়, তার মানে কি হবে, যদি 60 ডিগ্রি কোণে টানা হয় তাহলে ত্বরণের মান এফ কস থিটা বাই এম। তাহলে এফ এর মান হচ্ছে আমাদের জানা আছে 800 এবং কস কত হবে 60 ডিগ্রি, এবং এম এর মান হচ্ছে 0.65। তার মানে এখান থেকে আমরা দ্বিতীয় অংশের জন্য ত্বরণটা পেয়ে যাব। তাহলে দ্বিতীয় অংশের ত্বরণ কত বের হচ্ছে, দ্বিতীয় অংশের ত্বরণটা আমরা পেয়ে যাচ্ছি 615.385 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দ্বিতীয় অংশের জন্য আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় অংশের জন্য আর এটা হচ্ছে প্রথম অংশের জন্য। তাহলে প্রথম অংশ এতটুকু আর দ্বিতীয় অংশ বাকিটুকু, তার মানে ই কে সমান হাফ অফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। তাহলে এখান থেকে হাফ এম হচ্ছে 0.65, আদিবেগ যেহেতু 0, তার মানে 2 × এ এর মান আমরা মাত্র বের করলাম 38, আর এস এর মান হচ্ছে 350 সেন্টিমিটার, মানে 3.5 মিটার। এখান থেকে আমরা দ্বিতীয় গতিশক্তিটা বের করে ফেলতে পারবো। তাহলে প্রথম গতিশক্তি আমরা বের করলাম, দ্বিতীয় গতিশক্তি বের করলাম, দুটাকে যদি আমরা এখন মাইনাস করে দিই তাহলে আমরা কী পরিবর্তন হচ্ছে সেই জিনিসটা আমরা বলতে পারবো।